हेलो फ्रेंड्स, वेलकम टू मोरा टेक 24 চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপলোড রিপোর্টসের কাজ করতে হয়। তো এই কাজটা কেন করা হয় সেটা আমি কাজ করতে করতে বলবো। তো চলেন শুরু করা যাক কিভাবে কাজটি করতে হবে। তো এই জন্য আপনাদের যারা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করতে চান তাদেরকে যে কোনো একটা ব্রাউজার ইউজ করতে হবে, আর কম্পিউটার হলে ভালোই হয়। তো চলেন আমি একটা ব্রাউজার নিই। তো ব্রাউজারে ঢোকার পর একটু জুম করে নেবেন, এরপর দেখবেন লেখা আছে ড্যাশবোর্ড ভিডিও ম্যানেজার। এবার নিচে দিয়ে আসলে দেখবেন চ্যানেল লেখা আছে, চ্যানেলে ক্লিক করবেন। তো দেখেন চ্যানেলে ক্লিক করার পরে একটু জুম করবেন, তারপর দেখেন লেখা আছে আপলোড ডিফল্টস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখেন ইন্টারফেসের মধ্যে লেখা আছে প্রাইভেসি, অর্থাৎ আপনি ভিডিওটা আপলোড যে করবেন ওখানে কোনটা সিলেক্ট করবেন। তো দেখেন এখানে আমি পাবলিক দিচ্ছি। তো আনলিস্টেড দিলে দিতে পারেন, প্রাইভেট দিলেও দিতে পারেন। তো আমি পাবলিক দিচ্ছি যাতে সবাই ভিডিওগুলো দেখতে পারে। আর ক্যাটাগরি, ক্যাটাগরির মধ্যে আপনি কোন ধরনের ভিডিও ছাড়বেন ওগুলো দেবেন। আপনি কি রিলেটেড ভিডিও ছাড়তে পারেন, নিউজ নাকি পিপল অ্যান্ড ব্লগস। তো আমার এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি টেকনোলজি রিলেটেড ছাড়ছি, এই কারণে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করছি। এরপরে দেখেন লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এখানে দুটো অপশন আছে। তো প্রথমটা হচ্ছে আপনার ভিডিও যদি কেউ ব্যবহার করতে অনুমতি দেন আপনি তাহলে দিবেন ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন, আর যদি আপনার ভিডিও আপনি ছাড়া অন্য কেউ ব্যবহার করতে না পারে অর্থাৎ কপিরাইটের মধ্যে রাখতে চান তাহলে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিবেন। আমি এটা দিচ্ছি যাতে আমার ভিডিও কেউ ব্যবহার করতে না পারে। তারপর আছে টাইটেল, টাইটেল এক এক ভিডিওতে এক এক রকম হয়, সেজন্য আমি টাইটেল আর লিখি নাই। আর ডিসক্রিপশন, ডিসক্রিপশন হচ্ছে আপনার ভিডিওতে ভিডিও কী সম্পর্কে, আপনার ভিডিওতে কী রাখতে চান এই সম্পর্কে কিছু লিখবেন, চাইলে কিছু লিঙ্কও আপলোড করতে পারেন, এখানে শেয়ার করে দিতে পারেন। তো আমি কিছু লিখে দিচ্ছি, আপনারা এখানে আপনার ভিডিও অনুযায়ী চ্যানেল অনুযায়ী আপনি কিছু লিখে দিবেন। এরপর আছে ট্যাগ, তো এখানে আপনি কিছু কমন ট্যাগ ব্যবহার করতে পারেন যেগুলো আপনি প্রত্যেকটা চ্যানেলের মধ্যে ইউজ করতে পারেন। তো আমি আপাতত কোনো ট্যাগ দিলাম না, সেটা আমি ভিডিও অনুযায়ী আমার ট্যাগ ব্যবহার করব। এরপরে দেখেন আছে কমেন্টস অ্যান্ড রেটিংস, এখানে আমি অ্যালাউ করে দিলাম অ্যালাউ কমেন্টস, তো এখানে আমি অল করে দিলাম অল কমেন্টস। তারপরে আছে ইউজার ক্যান ভিউ রেটিংস ফর দিস ভিডিও, অর্থাৎ আমার কমেন্টের রেটিংগুলো সবাই প্রত্যেকটা লোকে দেখতে পারবে, এই জন্য আমি ইউজার ক্যান ভিউ রেটিং ফর দিস ভিডিও দিয়ে দিছি। এরপরে দেখেন লেখা আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, বাংলা ইংরেজি না অন্য কোনো ভাষা। তো আমি এটা বাংলা করে দিচ্ছি এখান থেকে, আপনার চাইলে এখান থেকে আরও অনেক ভাষা আছে চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এখান থেকে বাংলা করে দিচ্ছি, বাংলা দেখেন বাংলা হয়ে গেছে। এরপর আছে কমিউনিটি কন্ট্রিবিউশন, অর্থাৎ এখানে লেখা আছে অ্যালাউ ভিউয়ার্স টু কন্টিনিউ ট্রান্সলেটেড টাইটেলস ডিসক্রিপশন অ্যান্ড সাবস্টিটিউট টাইলস। তো এখানে আপনার কমিউনিটি কন্ট্রিবিউশন হচ্ছে আপনার কমেন্টগুলো সবাই যাতে প্রত্যেকটা ভিউয়ার যাতে দেখে সেটা। তো আমি এটা অ্যালাউ করে দিলাম যাতে সবাই দেখতে পারে। তারপর আছে ক্যাপশন সার্টিফিকেশন, এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, তো আমি এখানে আর সিলেক্ট করলাম না। আর সর্বশেষে আসে ভিডিও স্ট্যাটিস্টিক্স, তো এখানে আমি টিক না দিলেও দিতে পারি, আমি টিক দিয়ে দিলাম মেক ভিডিওস স্ট্যাটিস্টিক্স অন দিস ওয়ার্ড স্পেস পাবলিসিটি ভিজিবল, অর্থাৎ আমার কমেন্টগুলো ভিজিবল হবে সবাই দেখতে পারবে, এই জন্য আমি দিয়ে দিলাম। তো এতটুকুই, এরপরে আপনি দেখবেন ডান কর্নার একটা সেভ বাটন আছে, তো কাজ হয়ে গেলে আপনি সেভ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন সোজা বাম কর্নারে লেখা আছে ইউর চেঞ্জ ওয়ার সেভড, অর্থাৎ আপনার আপলোড ডিফল্টসের কাজ হয়ে গেছে।
তো দেখেন আপনি এখন যে কোনো ভিডিও আপলোড দিলে আপনার অটোমেটিক আর কোনো ডিসক্রিপশন দেওয়া লাগবে না, দিলেও দিতে পারেন, এর ডিসক্রিপশনে যা আছে সবগুলো আপনার ওখানে সিটিজ হয়ে যাবে। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত, যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, কিছু জানার থাকলে জানবেন।